শেষ সময়ে দাঁড়িয়ে ফিজিক্স নিয়ে কি একটু ভয় হচ্ছে তোমার? দেখো, ফিজিক্সই বরঞ্চ তোমার সবথেকে কি বলে ভরসার জায়গা হতে পারে। কেননা দেখো, বায়োলজি কেমিস্ট্রি ডিভিশন দিতে গেলে কতখানি কষ্ট আমার থেকে তুমি বেশি অনুভব করছো। ফিজিক্সটা কিন্তু কম পড়া, তাই না? তো ফিজিক্সের দিন তোমার একটু রিল্যাক্স করার দিন। রিল্যাক্স মানে কি পড়বো না, ব্যাপারটা এমন না। দেখো, এই দিন দ্রুত তুমি পড়া শেষ করে ফেলতে পারবা। কি করবা বলো? বেশি ঘটঘট করবা না। কঠিন জিনিস নিয়ে, বড় ম্যাথ নিয়ে এখন আর সময় নষ্ট করবো না, একদমই না। আমরা শুধুমাত্র যেই লাইনগুলো দাগিয়েছিলাম এই লাইনগুলো দেখে যাব। এখন আর আমার ডিটেলসে পড়ার কোনো সুযোগ নাই, কোনো দরকারও নাই। যে তথ্যটা তুমি একদমই পড়ো নাই কোনো দিন, ওই তথ্যটা পড়ার দরকার নাই। এখন যেগুলো পড়ছিলা ওইগুলো দেখে দেখে যাও। আর বইয়ের পেছনে অবজেক্টিভ তো সলভ করেছিলে, করে যদি না থাকো এই পাপটা তাড়াতাড়ি মোচন করো। এটাই শেষ সময়, এরপর সলভ করতে পারবা না, তো এখনই সলভ করে ফেলো। আর যদি করে থাকো, তুমি যেগুলো কঠিন লাগছিলো তোমার কাছে, যেগুলো মনে হয়েছিলো এগুলো আমি ভুল করতে পারি, ওইগুলো ডেফিনেটলি তুমি বুদ্ধিমান হলে মার্ক করে রাখছিলা। সেই মার্ক করে রাখা অবজেক্টিভগুলো এখন একটু আবার একবার দেখো, দ্বিতীয়বারের মতো দেখো। অবশ্যই এখন তুমি বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভগুলো সলভ করবা না। বুয়েট, চুয়েট, রুয়েট এগুলোতে কিছু দেখতে ছোটো মনে হয়, বাট আসলে ভেতরে ভেতরে বড় ম্যাথ, তুমি সলভ করতে পারতেছো না, দরকার নাই, এগুলো ইগনোর করো। একদম সোজা সাপটা সিম্পল প্রশ্নগুলো তুমি পড়ে এগিয়ে যাও, ঠিক আছে? এবং যেখানে আটকে যাবা সেখানে তুমি আমাদেরকে জানাও কোনোভাবে। আমাদের, তুমি জানো আমাদের রোটো ডিএমসি ড্রিম টিউবে ডক্টর, এই গ্রুপটাতে আমরা, আমাদের অনেক পোস্ট আছে, তুমি পোস্টের নিচে যদি ছবিটা দিয়ে কমেন্ট করো, ভাইয়ারা ভাইয়াদেরকে মেনশন দিতে পারো তুমি, আমরা কিন্তু রেসপন্স করবো ইনশাল্লাহ। কেমন এবং এটা লাগবে কি লাগবে না সেটাও বলে দিতে পারবো। কিন্তু এখন আসলে এত সময়ও নাই তোমার যে এত কিছুই তুমি করবা। তুমি জাস্ট যে যে জিনিসগুলো তুমি দেখেছিলে ওইগুলো আবার দেখে যাও। আর যদি কোনো, যেটুকু বললাম এটুকুর মধ্যে কোনো ফাঁকফোকর থাকে সেটা ফিল আপ করো। আর কী করতে পারো? আর হচ্ছে সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো যে ওইগুলো হচ্ছে একদম না দেখা থাকলে কিন্তু আবার হবে না। আমরা কিন্তু আমাদের দুরন্ত ডিএমসিএন 2.0-তে খুব ভালো মতনই পড়িয়েছি সব কিছু। এবং তুমি ওই ক্লাসটা একবার অ্যাটলিস্ট দেখে নাও, মানে একবারও ক্লাসটা দেখো নাই, একবারও এক্সামটা দেও নাই, এমন করে পরীক্ষায় বসতে যাওয়া কিন্তু মোটে বুদ্ধিমানের কেউ কিছু হবে না। আমাদের যেন সব চ্যাপ্টার নিয়েই অল্প হলেও ধারণা থাকে, সব চ্যাপ্টারে যেন আমাদের হাতের স্পর্শ পড়ে। কেমন? সো এই তো, আর স্বল্পতম সময়ের মধ্যেই তুমি ফিজিক্সটাকে গুছিয়ে ফেলবা। ফিজিক্সের দিন পারলে অন্যটা একটু পড়ে এগিয়ে রাখবা। পরদিন ধরো তোমার কেমিস্ট্রি পরীক্ষা, ফিজিক্সের আগেও একদিন গ্যাপ, কেমিস্ট্রির আগেও একদিন গ্যাপ, মানে একটা রাত তুমি সময় পাচ্ছ। পারলে ফিজিক্সটা দ্রুত শেষ করে কেমিস্ট্রির দিকে একটু তাকাবা। ফিজিক্সটা এত দ্রুত শেষ করা সম্ভব আমি যেহেতু বলছি, মানে সেহেতু সত্যিই সম্ভব, আমি পারতাম, তুমি চাইলেও পারবা, ঠিক আছে? এই তো, আর বড় ম্যাথ নিয়ে কোনো প্যানিক নাই, ছোটো ছোটো ম্যাথগুলো যেন আমরা পারি। ক্যালকুলেশনটা একটু হাতে প্র্যাকটিস করবা, দেখে পারতেছো মানে যে পেরে যাবা এমন কিন্তু ব্যাপার না। যতক্ষণ না তুমি হাতে করে নিশ্চিত হচ্ছ ততক্ষণ কিন্তু আসলে এটা তোমার অর্জনের খাতায় লেখা হচ্ছে না। তো তুমি ছোটো ছোটো ম্যাথ পেলে অবশ্যই নিজে হাতে করে অ্যান্সারটা বের করবা। এটা দেখে পারবো 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 চলে গেলা, একটা প্র্যাকটিস করলাম না, তখন কিন্তু পরীক্ষাতে আসলে দেখবা আবার পারতেছো না। আর বেশি ম্যাথ তো আসবে না, আসবে তো খুব অল্প, সেই অল্পগুলো যেন আমরা ধরতে পারি। কেমন? প্রশ্ন খুব সোজা হয়, বিশ্বাস করো, খুবই সোজা প্রশ্ন হয়, খুবই বেসিক প্রশ্ন হয়। তাই আমি আবারও বলবো, কঠিন জিনিসগুলো নিয়ে বেশি মাথা ঘামাবা না, এটুকুই আমার শেষ সময় সাজেশন। হ্যাঁ, আর হচ্ছে যার যেটাতে গ্যাপ আছে তুমি বেটার জানো, সেই অনুযায়ী কাজ করো। ওই গ্যাপওয়ালা চ্যাপ্টারগুলোকে একটু বেশি সময় দাও, আর যেগুলো খুব ভালো পারো, ভেক্টর তুমি খুব ভালো পারো, এটা নিয়ে বেশিক্ষণ ঘটঘট করার দরকার নাই। হ্যাঁ, এটা তুমি আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলো ভেক্টর, এর বেশি সময় দিবাই না। কিন্তু যেটা তুমি কম পড়ছো, চৌম্বক চ্যাপ্টার একদমই দেখো নাই, ওটাকে একটু এক ঘন্টা দিয়ে একটু দেখে ফেলো, কারণ এটা তো শেষ দেখা। পরীক্ষার আগে তো তুমি মেনলি শর্টগুলো বেশি করে দেখে যাবা, তাই না? তো তখন তো আর ওইটা দেখার সময় পাবা না। এখন একটু শর্টের বাইরেরগুলো একবারের জন্য হলেও একবার পড়ে ফেলো, দেখে ফেলো, ব্যাস। তাহলে ভালো থাকো, আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও, আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি, কথা বলতে আছি। এবং যে কোনোভাবে আমরা যদি তোমাদের উপকারে আসি, নিজেদেরকে আমরা আসলে কী মনে করবো বলো, সফল মনে করবো আসলে, এটাই। তাহলে ভালো থাকো, টাটা।